হ্যালো ম্যাডামের কথা শোনা যায়? বর্ষা হচ্ছে বলে না? শুনতে পাচ্ছ? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে তোমরা তোমাদের গণিত বইয়ে 61 পৃষ্ঠা খুলো, 61 পৃষ্ঠা, 61 পৃষ্ঠাটা খুলো। মিনা, একদিনে একটি বইয়ে 12 পৃষ্ঠা পড়তে পারে, 4 দিনে সে ওই বইয়ে কত পৃষ্ঠা পড়তে পারবে? মিনা, একদিনে একটি বইয়ের কত পৃষ্ঠা পড়ে? 12 পৃষ্ঠা। 4 দিনে সে ও বইয়ের কত পৃষ্ঠা পড়বে? একদিনে যদি 12 পৃষ্ঠা পড়তে পারে, তাহলে 4 দিনে কি হবে? 4 দিনে বেশি হবে না কম হবে বলো তো? 4 দিনে বেশি হবে, 4 দিনে বেশি হবে। কি লিখবো লেখো আমার সাথে সাথে। লেখা বোঝা যায় না?
বুঝা চাই মিনা একদিনে মিনা একদিনে একটি বইয়ে 12 পৃষ্ঠা পড়তে পারে চার দিনে সে ওই বইয়ে কত পৃষ্ঠা পড়তে পারবে মিনা একদিনে পড়তে পারে কত পৃষ্ঠা 12 পৃষ্ঠা সুতরাং চার দিনে পড়তে গেলে তার বেশি লাগবে একদিনে একটি বইয়ে 12 পৃষ্ঠা পড়তে পারে চার দিনে সে ওই বইয়ে কত পৃষ্ঠা পড়তে পারবে একদিনে একটি বইয়ে যদি 12 পৃষ্ঠা পড়ে তাহলে চার দিনে পৃষ্ঠা হবে বেশি বেশি হলে কি করতে হবে বেশি হলে গুণ করতে হবে পাশে এখানে রাব দেখিয়ে দিয়ে তোমরা যদি পারে না মানে সরাসরি না পারো তাহলে এখানে চার দুগুণে আট চার একে চার মিনা মিনা একদিনে পড়তে পারবে 12 পৃষ্ঠা সুতরাং মিনা চার দিনে পড়তে পারবে 12 গুণ চার এটা হচ্ছে 61 পৃষ্ঠা 61 পৃষ্ঠা কি আছে প্রশ্নে মিনা একদিনে একটি বইয়ে 12 পৃষ্ঠা পড়তে পারে চার দিনে সে ওই বইয়ে কত পৃষ্ঠা পড়তে পারবে মিনা একদিনে একটি বইয়ে 61 তোমাদের গণিত বইয়ের 61 পৃষ্ঠা আচ্ছা ঠিক আছে তাহলে আর কি করবা এখন আমি যেরকম লিখে দিচ্ছি সেরকম লিখে নাও ঠিক আছে দিনে একদিনে পড়তে পারবে এরপরে নিচে দেখো এরপরে হচ্ছে রাজুর বাবা একদিনে 12 ঘন্টা কাজ করেন তিনি চার দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে রাজুর বাবা একদিনে 12 ঘন্টা কাজ করেন যদি তিনি তিন দিন কাজ করেন তবে কত ঘন্টা কাজ হবে তাহলে রাজুর বাবা একদিনে কাজ একদিনে কাজ করেন কত ঘন্টা 12 ঘন্টা রাজুর বাবা একদিনে কাজ করেন 12 ঘন্টা মিনা একদিনে কাজ করেন তবে সময় বেশি লাগলে কি করতে হবে আগের অঙ্কটার মতো উপরের অঙ্কটার মতো গুণ করতে হবে রাজুর বাবা একদিনে কাজ করে 12 ঘন্টা তিন দিনে কাজ করেন কত ঘন্টা রাজুর বাবা
পরীক্ষার সময় তোমরা উত্তর লিখো নাই রাপ করো নাই, তোমাদের পরীক্ষা নম্বর কাটা গেছে, পাশে রাপ থাকতে হবে এবং এই সুন্দর করে উত্তরের লাইনটা গুছিয়ে লিখতে হবে। তোমরা কি করেছ, তোমরা পরীক্ষার মধ্যে সরাসরি গুণ করে বসিয়ে দিয়েছ। তোমাদের বাক অঙ্ক করতে দেওয়া হয়েছিল, যে বাক অঙ্ক গুলো তোমরা করেছ রাপ না করলেও এক নম্বর কাটা যাবে।
উত্তর না লিখলে এক নম্বর কাটা যাবে মনে রাখবে না লিখে বলো লিখে হলে ম্যাডাম কে বলো এদিকে পাশে রাপ করবে ঠিক আছে আচ্ছা লিখো লিখো বাবা লিখো এরপরে এরপরে হচ্ছে তিন নম্বর অঙ্কটা দেখো রোহিত তিনটি রূপকথা নিতে চায় প্রতিটি বইয়ের তাহলে রোহিম কয়টি রূপকথার বই কিনতে চায় তিনটি রূপকথার বই কিনতে চায় প্রতিটি বইয়ের মূল্য দেখতে হবে না তো প্রতি মানে প্রতি মাসে ধরে নিতে হবে এক বাবা বইয়ের মূল্য কত টাকা একটি বইয়ের তিরিশ টাকা কত হবে শিক্ষার্থী বন্ধুরা তিনটি বইয়ের মূল্য কত হবে দেখে পারো কিনা এটার উত্তর কত হবে দেখে বলতে পারো নব্বই টাকা ভেরি গুড নব্বই টাকা এখানে তিনের শূন্য শূন্য তিন তিরিখে কত নয় তাহলে কত টাকা হলো নব্বই টাকা এবার বলো তো উত্তরটা উত্তরটা কি লিখবো আমি উত্তরটা কি লিখবো লিখবো উত্তর বই কিনতে তার নব্বই টাকা লাগবে দেখো না ব্র্যাকেট
तिरिश गुण तीन ये नंबर तो करना आगे तिरिश ले পরীক্ষার সময় দশ নম্বর করে থাকে, একটা অঙ্কে দশ নম্বর থাকে। তোমরা যদি শর্ট করে যদি অঙ্কগুলো করো তাহলে দশ নম্বর কিছু পাবে না, তোমাদের শর্টকাটে অঙ্ক লিখলে দশ নম্বর পাবে না। তোমাদের এভাবে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে। मैडम मार बुद्ध অঙ্ক গুলো পারবে না, তোমাদের অবশ্যই মুখস্ত থাকতে হবে, নাহলে অঙ্ক গুলো কোনো ভাবে সম্ভব না। তোমরা বাসায় নামতা গুলো শিখবে, ঠিক আছে? এতক্ষণ লাগে না নাকি এরপরে তিন নম্বরের উপরে এক নম্বর এমনি সংখ্যার গুণঙ্ক আছে, দেখো এক নম্বরে। আমি ওখান থেকে, আমার তো সময় শেষ, আমি ওখান থেকে তোমাদের দুইটি অঙ্ক করে দিচ্ছি, লিখো তোমরা। এখানে হচ্ছে গুণ করো, গুণ করো, এক নম্বরে আছে চোদ্দ গুণ কত, দুই, আট, দুই একে দুই কত হইল আঠাশ, উত্তর গুণফল আঠাশ। এভাবে লিখতে হবে। তোমরা যখন তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো, তোমরা কি করেছো, তোমরা পরীক্ষা লিখেছো কি চোদ্দ গুণ দুই দিয়ে পাশে এরকম আঠাশ লিখে দিয়েছ, তোমরা এরকম আঠাশ লিখে দিয়েছ, আর কিছু লেখো নাই, কিন্তু পরীক্ষার সময় তোমাদের এভাবে সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? এভাবে সুন্দর করে
তোমাদের সাজিয়ে উত্তর লিখতে হবে। এগুলি একটা অঙ্কে পাঁচ নম্বর দেওয়া থাকে। তোমরা যদি সুন্দর করে না লিখো, উত্তর না লিখো, পাশে রাফ না করো, তাহলে পাঁচ নম্বর পাবা না। ওইখান থেকে তোমরা নম্বর পাবে কত? তিন নম্বর পাবে, পাঁচ নম্বর কোনোভাবে পাবে না। এরকম সুন্দর করে রাম লিখে কোনপর লিখে অঙ্কগুলো করতে হবে। এখন আমি একটা উদাহরণ হিসেবে দেখিয়ে দিয়েছি, গত পরীক্ষায় তোমরা অনেকে এরকম করে লিখো না, পাঁচের সমান দিয়ে শুধু উত্তরটা বসিয়ে দিয়েছ। এই উত্তরটার জন্য কোনোভাবে তোমরা পাঁচ নম্বর পাবা না। প্রশ্নের উত্তর লিখতে হবে সুন্দর করে, যদি সম্পূর্ণ অঙ্কটা ভালো করে না করো তাহলে পাঁচ নম্বর পাবে না। এখান থেকে তিন নম্বর পাবে, দুই নম্বর কাটা যাবে। উত্তর না লিখলে, লাভ না করলে তিন নম্বর পাবা শুধু। ঠিক আছে, তাহলে পারি কাজটা লিখে না। কিভাবে করবে এটা দেখাই দিচ্ছি। দেখো ম্যাডাম, কত? দুই থেকে চার পর্যন্ত মঙ্গলবারে তোমাদের স্কুলে ক্লাস হয়, ওই দিন অবশ্যই বাড়ির কাজ গুলো আনবে, আমি ক্লাসে দেখে দিব। ঠিক আছে, তাহলে আজকে ক্লাস এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, মনোযোগ দিয়ে লেখাপড়া করো। নমস্কার। নমস্কার। নমস্কার।